হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন 2.1 ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আমি রয়েছি নাসির। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু সিক্রেট কথা বলবো, এইসব সিক্রেট কথাগুলো আপনি যদি একটু মনোযোগ সহকারে শুনতে পারেন, আমি আপনাদেরকে বলবো আপনাদের চ্যানেলে অতি দ্রুত 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবেন। তো কী কী সিক্রেট কথা বলবো আজকের ভিডিওটি আপনাকে সত্যি খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি স্কিপ করার আগে আপনি একবার ভাবুন যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন থেকে থাকে তবে আজকের ভিডিওটি আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারেন। এই ভিডিওতে এমন কিছু সিক্রেট কথা বলবো যা শুনলে অবশ্যই আপনি কিছুটা হলেও ফল পাবেন আর অতি দ্রুত আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবেন। তো আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য আপনার চ্যানেলে কিছু সত্য থাকতে হবে। তো কী সত্য আজকের ভিডিওটি আপনি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, ভিডিও শেষে জানতে পারবেন। এই সত্যগুলো যদি আপনার চ্যানেলে না থাকে আপনি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবেন না। আর ভিডিও শেষে আমি এই সত্যগুলো বলবো, আর সত্যগুলো যদি নাও থাকে আপনি সেই সত্যগুলো আগে কমপ্লিট করবেন, দেন আপনার চ্যানেলে অতি দ্রুত 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবেন। তো তার আগে আপনার কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেবো, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, সাথে সাথে মাস্টবি ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে গিয়ে পরবর্তী ভিডিওগুলো বানাতে একটু উৎসাহিত পাওয়া যায়, তো একটা লাইক করে আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে যাবেন। তো আমরা যে সময় একটা চ্যানেল স্টার্ট করি সে সময় কিন্তু আমাদের চ্যানেলে জিরো সাবস্ক্রাইব থাকে, এই জিরো সাবস্ক্রাইব থেকেই আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে। অর্থাৎ 1000 জনকে আপনার চ্যানেলে আনতে হবে, সদস্য বানাতে হবে, এইটা কিন্তু মুখের কথা না। 1000 জন মানুষ কিন্তু মুখের কথা না, এই যে 1000 মানুষ এক জায়গায় করা খুবই কষ্টসাধক ব্যাপার। এই 1000 মানুষ আপনাকে কষ্ট করে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে, এর জন্য তো আপনাকে কিছু করতে হবে। আপনি যে শুধু ভিডিও আপলোড করবেন দেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইব হবে তা কিন্তু না, আপনাকে কিছু কাজ করতে হবে। এসব কাজগুলো না করলে কিন্তু আপনার চ্যানেল 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে না। তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আই বাটন অ্যান্ড স্ক্রিন আর ভিডিও লিঙ্ক শেয়ার দেন ডিসক্রিপশন, এই চারটা আপনাকে মাথায় রাখতে হবে। এই চারটার কাজ কী? আপনি ধরুন একটা ভিডিওতে আপনার ভিডিওর আই বাটনে আরেকটা ভিডিও অ্যাড করে দিলেন, এবার সেই ভিডিওটা দেখতে দেখতে একটা দর্শক সেই আই বাটনটা খেয়াল করলো, এবার সেই আই বাটনে যাওয়ার পরে আপনার সেই ভিডিওটাও তার কাছে ভালো লাগলো, দেন সেই ভিডিওটা সে দেখলো। এইভাবে কিন্তু একটা ভিউয়ার্স আপনার ভিডিওতে আসলে আরেকটা ভিডিও দেখতে সে আগ্রহী থাকবে। আর অ্যান্ড স্ক্রিন হলো আপনি ভিডিওর শেষের দিকে আপনি দুইটা ভিডিও অ্যাড করলেন অথবা একটা ভিডিও অ্যাড করলেন, এবার একটা দর্শক আপনার ভিডিওটা দেখতে দেখতে লাস্ট অবধি দেখার পরে আপনার স্ক্রিনে সেই দুইটা ভিডিও ভেসে উঠবে, আর ভেসে ওঠার পরে আপনার সেই দর্শকের যদি আপনার থাম্বনেলটা ঠিকঠাক ভালো লাগে সে কিন্তু সেই ভিডিওতেও ক্লিক করতে বাধ্য। আর সেই ভিডিওটা ক্লিক করার পরে ঠিক একইভাবে সেই ভিডিওতে যদি আপনি অ্যান্ড স্ক্রিন অ্যাড করে রাখেন সেই ভিডিওতেও কিন্তু সে ক্লিক করে দেবে বাধ্য। এইভাবে কিন্তু একটা ভিউস আসার পরে বেশ কয়েকটা ভিডিও সে মিনিমাম দেখবে, আর মিনিমাম কয়েকটা ভিডিও দেখতে দেখতে কিন্তু আপনার প্রতি একটা সে আন্তরিকতা এসে যাবে এবং আপনার প্রতি একটা ভালোবাসার টান এসে যাবে, সে সময় কিন্তু আপনার চ্যানেলটা খুবই দ্রুত সাবস্ক্রাইব করবে। আমরা কিন্তু অ্যাকিউরেট জানি না যে আমাদের চ্যানেল থেকে কোন ভিডিওটা ভাইরাল হবে, এবার যদি আপনার সব ভিডিওতে অ্যান্ড স্ক্রিন আই কার্ড অ্যাড করতে পারেন তবে কিন্তু আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হলে তার পাশাপাশি কিন্তু সেই সব ভিডিওতেও ভিউস আসবে, আর এইভাবে কিন্তু আপনি সাবস্ক্রাইবও নিয়ে আসবেন। আর এর পাশাপাশি ডিসক্রিপশনে আপনি বেশ 10-15টা ভিডিওর লিঙ্কও অ্যাড করে দিতে পারেন, এতে কী হবে আপনার ডিসক্রিপশনটা কোনো দর্শক যদি চেক করতে যায় এবং সেই ভিডিওর লিঙ্কটা দেখে ভিডিওর লিঙ্কেও ক্লিক করে সেই ভিডিওটাও দেখতে পারে। ঠিক এইভাবে আপনি একটা ভিডিও দিয়ে আরও 5টা ভিডিও প্রমোশন করবেন, এইভাবে কিন্তু আপনি চ্যানেলে সাবস্ক্রাইব নিয়ে আসতে পারেন। আর দ্বিতীয় নাম্বার হলো ফেসবুককে কাজে লাগিয়ে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নিয়ে আসতে পারেন। হ্যাঁ, ফেসবুককে কাজে লাগাবেন কীভাবে? আমরা ফেসবুকতে মূলত কাজে লাগিয়ে থাকি ভিডিওর লিঙ্ক শেয়ার করে, এইভাবে কিন্তু আমরা কাজে লাগাই। আসলে এইভাবে কাজ করলে আপনার কোনো ফায়দা আসবে না, আপনাকে ফেসবুককে কাজে লাগিয়ে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নিয়ে আসতে হবে। এর জন্য আপনি যে কাজটা করতে পারেন, আপনার যে রিলেটেড চ্যানেলে সেই রিলেটেড আপনি ফেসবুকে বেশ কিছু গ্রুপ পেয়ে যাবেন, এবার আপনি যে কাজটা করতে পারেন সেসব গ্রুপে গিয়ে দেখতে পারবেন অনেকেই পোস্ট করেছে আর পোস্টের নিচে অনেকে কমেন্ট করেছে তাদের সমস্যা নিয়ে, এবার আপনি যদি তাদের সমস্যা সলভ করতে থাকেন একের পর এক তারা কিন্তু আপনার চ্যানেলে আসতে বাধ্য।
আপনি যেই একটা মানুষের সমস্যার সমাধান করবেন সে দেখতে চাইবে এই ভাইটা কোথা থেকে আসছে। আর আপনার চ্যানেলের লোগো, আপনার চ্যানেলের নামটাও আপনি বলে দিলেন, সাথে সাথে সে কী করলো ইউটিউবে এসে সার্চ করে আপনার চ্যানেলটায় প্রবেশ করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল। এইভাবে কিন্তু প্রচুর সাবস্ক্রাইব নিয়ে আসা যায়। আমি কিন্তু মুখের কথা বলছি না, আপনাদেরকে আমি প্রমাণ দেখাতে পারি। এসব গ্রুপে আপনি তাদের প্রশ্নের উত্তর দিয়ে, তাদের অ্যান্সার দিয়ে তাদেরকে আপনি কাজে লাগিয়ে সাবস্ক্রাইব নিয়ে আসতে পারেন। আর এটা কিন্তু স্প্যাম না, এটা কিন্তু রিগাল উপায়ে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আসছে। আপনি যে সাব পর সাব মি এ কিন্তু বলছেন না, তাদেরকে প্রশ্নের উত্তর দিচ্ছেন, তারা একটা কমেন্ট করেছে সেই কমেন্টের রিপ্লাই দিচ্ছেন, দেন সেই রিপ্লাইটা তাদের কাছে ভালো লাগছে তাই আপনার চ্যানেলে এসে তারা সাবস্ক্রাইব করেছে। এইভাবে কিন্তু আপনি ফেসবুককে কাজে লাগিয়ে, গ্রুপকে কাজে লাগিয়ে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নিয়ে আসতে পারেন। আর তৃতীয় নম্বর হলো, আমরা ভিডিও আপলোড করতে করতে অবহেলা করি। যেমন আমাদের ভিডিওতে যে সময় সাবস্ক্রাইব ভিউয়ার্স টাইম না হয় সে সময় কিন্তু আমরা অবহেলা করি যে আর কী হবে, ভিডিও আপলোড করব না, যেখানে সাবস্ক্রাইব নেই, ভিউস নেই, ওয়াচ টাইম নেই, কেন আমরা আর ভিডিও আপলোড করব। এটা করলে কিন্তু চলবে না, আপনার রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে। এতে কী হবে, আপনার চ্যানেলের রিচ বাড়তে থাকবে, আর রিচ যত বাড়বে আপনার ভিডিও থাম্বনেলগুলো দর্শকের কাছে পৌঁছাবে, আর দর্শক আপনার ভিডিও থাম্বনেল দেখে আকর্ষণ হলেই কিন্তু আপনার চ্যানেলে প্রবেশ করবে। আর প্রবেশ করার সাথে সাথে আপনার ভিডিওর যদি তাদের কাছে ভালো লাগে অবশ্যই তারা কিন্তু সাবস্ক্রাইব করবে। তাই ভিডিও আপলোড করতে করতে আপনাকে অবহেলা করলে হবে না, ভিডিও আপনাকে কন্টিনিউ আপলোড করতে হবে। এইখানে যত ভিডিও আপলোড করতে পারবেন ততই কিন্তু আপনার সাকসেসফুল কাছে চলে আসবে। এবার আসুন, আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য আপনার চ্যানেলে কী কী শর্ত থাকার দরকার হবে। প্রথমত আপনার চ্যানেলের নিশ, ধরুন আপনি একটা চ্যানেল স্টার্ট করেছেন, সেই চ্যানেলের ক্যাটাগরি যদি না ঠিক থাকে আপনার চ্যানেলে কীভাবে আশা করতে পারেন যে সাবস্ক্রাইব আসবে। একটা দর্শক তখনই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যে সময় আপনার চ্যানেলের নিশটা ঠিক থাকবে, সেই সময় কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি নিশ না ঠিক থাকে আপনার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করবে না। হজবরি যদি ভিডিও আপলোড করতে থাকেন, গেমিং ভিডিও, টেক ভিডিও, কুকিং ভিডিও, আদার্স ভিডিও যদি আপলোড করতে থাকেন সে সময় কিন্তু কেউ সাবস্ক্রাইব করবে না। তো আপনার চ্যানেলে কুকিং আদার্স ভিডিও আপলোড করেছেন, এবার একটা দর্শক আসলো কুকিং ভিডিও দেখতে, আপনার একটা ভিডিও তার সামনে শো হলো কুকিং ভিডিও, কারণ সে হলো কুকিং ভিডিও দেখতে পছন্দ করে থাকে। এবার সে কুকিং ভিডিও দেখতে এসে দেখলো আর কোনো কুকিং ভিডিও নেই, এবার আসে হলো টেক, ব্লগিং, আদার্স ভিডিও আছে, সে সময় কিন্তু আপনার চ্যানেলটা সে সাবস্ক্রাইব করবে না। আর কেন বা সাবস্ক্রাইব করবে, আপনার চ্যানেল থেকে তার কোনো প্রয়োজনীয় জিনিস পাচ্ছে না, এর জন্য সে কিন্তু সাবস্ক্রাইব করবে না। এইভাবে যদি আপনি আপনার ভিডিওর নিশ না ঠিক থাকে কেউ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না। ভিডিও আপনার ভিডিও সবাই দেখবে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না, সাবস্ক্রাইব বাড়বে না, ঠিক আছে? তো প্রথম হলো আপনার ভিডিওর নিশটা ঠিক রাখতে হবে, প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হলো আপনার চ্যানেলে মিনিমাম 40-50 ভিডিও অলরেডি আপলোড করে রাখতে হবে। আপনি 10 ভিডিও আপলোড করেছেন, 10 ভিডিও আপলোড করার পরে যদি আপনি মনে করেন সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ভিউ এসব পাবেন তা কিন্তু না। আপনাকে মিনিমাম 40-50 ভিডিও আপনার চ্যানেলে অলরেডি থাকতে হবে, তারপরে কিন্তু আপনি এই কাজগুলো করলে একটা ফল পাবেন, দেন আপনার চ্যানেলে অতি দ্রুত সাবস্ক্রাইব নিয়ে আসতে পারবেন, খুবই অল্প সময়ের মধ্যে আপনার 1K সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবেন। সো এই ছিল ভিডিও, আশা করব আপনাদের কাছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তাই আপনাদের কাছে যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই মাস্ট বি ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।